Assalamualaikum. BT2days.com online news portal. এর পক্ষ থেকে আমরা এসেছি আজকে ঢাকার সনন্দন হসপিটাল DPRC হসপিটালে। আজকে আমরা এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার প্যারালাইজ হয়েছিলেন। প্যারালাইজ হওয়ার পরে উনি অসুস্থ ছিলেন এবং ওনার লেফট সাইড পুরোপুরি আপনার অকেজে হয়ে গিয়েছিল। তারপরে উনি চিকিৎসা নিয়েছিলেন, চিকিৎসার মাধ্যমে উনি ভালো বোধ করেছেন। আমরা এখন সরাসরি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলবেন আমাদেরকে? আচ্ছা, আপনি কোথা থেকে এসেছিলেন? আমরা সৌদি আরব থেকে এসেছি। আচ্ছা, কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিয়েছেন একটু বলবেন আমাদের? এখানে ডক্টর শফিউল্লাহ। আচ্ছা, ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? মানে আর্মির এক অফিসার আমার ভাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার কি ধরনের সমস্যা ছিল যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? আমার স্ট্রোক করছিল, স্ট্রোকে আমার মানে এক সাইড পুরো প্যারালাইসিস হয়ে গেছিল। এটা কতদিন আগে? এক মাসের উপর হয়ে গেছে। এটার জন্য আপনি কি কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন আগে? শুধু স্ট্রোকের জন্য করছি আমরা। আচ্ছা এখানে, আচ্ছা আপনি কতদিন যাবত এখানে চিকিৎসা নিয়েছেন? এখানে 20 দিন। আচ্ছা, এখানকার চিকিৎসা আপনি ঠিক কতটুকু সন্তুষ্ট? যদি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানকার স্টাফ, নার্স, সবাই ভালো, সবাই ভালো, মানে আপনাদেরকে যে ধরনের সেবা দিয়েছেন আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো। এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে? হ্যাঁ, পরিবেশও ভালো। ডিপিএসসি হাসপাতাল সম্পর্কে আপনার কি কোনো মতামত আছে? হ্যাঁ, আমরা তো ভালো সব, আমরা তো মানে আপনার যে সমস্যাটা নিয়ে আপনি এখানে এসেছিলেন সেই সমস্যাটা আপনার পুরোপুরি কি আপনার এখন সমাধান হয়েছে? হ্যাঁ ইনশাআল্লাহ, আমি এখন একা একা চলতে পারি, আমি হাঁটতে পারছি না, হাত লড়াইতে আমার পুরো মানে এক সাইড আমি লড়াছাড়া দৌড় ইয়ে করতে পারছি না, দুইজনে দুইরা উঠাইতে হইতো বসাইতে হইতো, এখন আল্লাহর রহমতে আমি হাঁটতে পারি, নামাজ পড়তে পারি, মানে সব কিছু আল্লাহর রহমতে করতে পারি। আচ্ছা, এখানে আসার আগে কি আপনি কি মানে যখন আপনি স্ট্রোকটা করেছে বা পরবর্তী সময় আপনি কি ভেবেছিলেন যে আপনি আবার আগের মতো করে এভাবে হাঁটতে পারবেন বা আপনার স্বাভাবিক জীবনে আপনি ফিরে আসতে পারবেন, এই ধরনের চিন্তা কি ছিল আপনার কখনো? কিন্তু আমি সবসময় কান্না করতাম যে আমি আমার ছোট বাচ্চা আছে, ছেলে মেয়েরা আছে। আচ্ছা আচ্ছা, আমি আর কখনো চলতেই পারবো না। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি আপনি কেন তাদেরকে এই কথাটা বলবেন, মানে সবাইকে কেন? আমি বলবো আমি যে পরিস্থিতিতে ছিলাম যে আমি যে দাঁড়াইতে পারবো আমি কখন ভাবছি না, এখন আল্লাহ রহমতে আমি অনেক ভালো, আমি বলবো তারাও ভালো হবে এখানে আসলে, তাদের এখানে যে এরা আছে থেরাপি আছে এরা অনেক ভালো, যেভাবে ই করে তারা ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, ধন্যবাদ।